বিহগুলে করুণসুরা রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে শুরু হয় ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম। ভোরের আলো ফোটার সাথে সাথে প্রভাত প্রীতি ঢল নামে জনতার শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করেন নারী পুরুষ শিশুসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। একুশের চেতনা ধারণ করে মাতৃভাষার মর্যাদার প্রতিষ্ঠা এবং সর্বস্তরে বাংলা প্রচলনের কথা বলেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। আমরা কেন সর্বক্ষেত্রে বাংলা ভাষাটাকে আনতে পারছি না? আমাদের আইনের লেখা পড়া সবকিছু বাংলাই চাই, সবকিছু বাংলা হোক। মোদের গরব মোদের আশা, আমরই বাংলা ভাষা, আমার ভাষা, আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা, এটাই সেই ভাষা আমরা পেয়েছি। আমরা একুশের চেতনার উপর ভিত্তি করে আমাদের দেশের পরের জাতীয় মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম, দেশের স্বাধীনতা সংগ্রাম সব কিছু বিনির্মিত হয়েছে। সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা, আমাদের স্বাধীনতা, আমাদের অসাম্প্রদায়িক চেতনা, এইসব দিক থেকে অবশ্যই তাদের দৃষ্টি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা প্রকৃত ইতিহাস কিন্তু আমরা জানতে পারিনি। আজকে যখন দেখি সাম্প্রদায়িক অপশক্তি আমাদের এই দিবসগুলোকে যখন ব্যঙ্গ করে পালন করে, সাম্প্রদায়িক অপশক্তি যখন দেশাত্মবোধক গানের বিকৃত প্যারোডি করে, তারা যখন শহীদ মিনারে প্রভাত পেরির নামে আসে, তখন এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমাদের বড় শঙ্কা জাগে আসলে দেশটা কোথায় যাচ্ছে। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস বাঙালির জন্য গর্বের বলে বলছেন বিদেশিরাও। ভাষার জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তানের অনেক যুবক ও ছাত্র এই এই দিন নিজেদের জীবন ত্যাগ করেছিলেন, তো সেটি একটি বিরাট ব্যাপার। এবং 1999 ইউনাইটেড নেশনসও এই দেশ এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অফ মাদার ল্যাঙ্গুয়েজ হিসাবে পালিত করে। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে বাঙালির দ্রোহ। একুশের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।